আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সিম আলু গাজরের ভাজি তৈরি করে দেখাবো। এখানে আমরা মিডিয়াম সাইজের দুটা আলু নিয়েছি, একটা গাজর আর 250 গ্রাম সিম, সবগুলো একসাথে কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1 চিমটি রাঁধুনি হলুদ, হালকা করে একটু ভেজে নেব। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোকে আমরা হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ ফলি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 লবণ দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে 7 মিনিট রান্না করব। 7 মিনিট হয়ে গেছে, এই 7 মিনিটের মধ্যে আমরা ঢাকনা খুলে 3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম, এবং আমরা এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেব। আলু সিম গাজর সিদ্ধ হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আলু সিম গাজরের ভাজি। আজকে তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।